প্রথমে কি বলছে দেখো, এক নম্বর বলছে 54 কিমি পার ঘন্টা, তো বলছে এটাকে তোমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাও। কিমি পার ঘন্টা আছে, বলছে এটারে মিটার পার সেকেন্ডে নিয়ে আসো। তাহলে মিটার পার সেকেন্ডে কিভাবে আনবে দেখো, 54 54 লেখো ইনটু মিটার পার সেকেন্ড আনবো, কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড ছোট একটু আসবো। তাহলে বলো পার, তো বলো কিমি থেকে মিটারে আসছি, ঘন্টার থেকে সেকেন্ড, যেদিকে দেখো ছোট এককে যাচ্ছি না, ছিলাম কিমিতে যাবো কোথায় মিটারে, কোথায় ছিলাম এটা যাবো না, যাচ্ছি কোথায় মিটারে বা সেকেন্ডে, যেটাই দেখো। তো মিটারে যাচ্ছি, ছোট এককে যাচ্ছি, তাহলে ছোটটা উপরে মানে পাঁচ উপরে। সংখ্যা তো দুইটাই, ট্রান্সফার করতে গেলে দুইটা সংখ্যা লাগবে, 5 আর 18 5 আর 18, অন্য কোনো সংখ্যা না। এটা কি করে আসে শর্টকাটে, আর ভাঙায় করলে ওই যে দেখালাম 34 সেকেন্ডে যাবে, 54,000 মিটার 1 সেকেন্ডে কত, ভুলে গেলে এভাবেই করতে হবে। তাহলে কিমি থেকে মিটারে বা ঘন্টা থেকে সেকেন্ড ছোট করে যাচ্ছি, তাহলে আমরা কি করব পিছন দিকে ধনজিৎ, তাহলে আমরা কি করব ছোটটা মানে পাঁচ উপরে, তাহলে ছোটটা যদি উপরে থাকে তাহলে 18টা কোথায় থাকবে, নিচে, আর 18 উপরে থাকলে পাঁচ কোথায় থাকবে, নিচে। তাহলে আমরা কি করলাম তখন বলো, কিমি থেকে মিটারে যাচ্ছি বা ঘন্টা থেকে সেকেন্ড ছোট করে যাচ্ছি, তাহলে ছোটটা কোথায় রাখবো উপরে আর বড়টা নিচে, 18 দিয়ে 54 কে কাটো 3 3 দিয়ে 5 কে গুণ করলে 3 5 15 মিটার পার সেকেন্ড। তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা, যাই বল, ট্রান্সফার করতে গেলে দুইটা সংখ্যা লাগবে, 5 আর একটা কি লাগবে 18। আমরা ছোট একে যাচ্ছি কিমি থেকে মিটারে, ছোটটাই যাচ্ছি, তাহলে আমরা কি করি ছোটটা উপরে রাখি, মিটার ছোট না, কিমি থেকে মিটার কি ছোট, 1000 মিটারে কি হয় 1 কিমি, তাহলে মিটারে যাচ্ছি, কোথায় যাচ্ছি প্রিয়া বলো, মিটারে, ছোট এককে যাচ্ছি, তাহলে ছোটটা উপরে, আর যদি ঘন্টায় যাই তখন কোনটা উপরে দিব, 18 উপরে, তাহলে 18 উপরে দিলে 5 কোথায় দেখবে, নিচে। চলো পরেরটাই যাই, 2 নম্বরে দেখো, তাহলে এটাই অ্যানসার হ্যাঁ, 15 মিটার পার সেকেন্ড। চলো আসো, একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, সেকেন্ডে 15 মিটার মানে তার মানে বেগ কত বলো দেখি, 15 মিটার পার সেকেন্ড, সেকেন্ডে 15 মিটার মানে 15 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে কত মিটার যাবে, তাহলে 15 মিটার। এবার বলছে এটাকে কিমি পার ঘন্টায় নিয়ে যাও, এবার ছিল মিটারে, ভালো করে দেখো যে কোনো একটা দেবো, যাবো কিমিতে, তাহলে এবার কি যাচ্ছি বড় কেউ যাচ্ছি না, মিটার থেকে কোথায় যাবো বড়, তাহলে এটা আগে লিখে নাও, বড় এককে যেহেতু যাবে তাহলে বড়টা উপরে রাখবে, বড় বলতে সংখ্যা দুইটা 5 আর 18, ট্রান্সফার করতে গেলে এই দুইটা সংখ্যার হেল্প নিতে হবে, একটা উপরে থাকবে আর একটা কোথায় থাকবে নিচে, এবার কনফিউশন হয় কোনটা উপরে দিব। তাহলে দেখো মিটার থেকে কিমি, বড় এককে যাচ্ছে কিমি বড় বা সেকেন্ড থেকে ঘন্টা বড়, বড় এককে যখন যাবে তাহলে তুমি কি করবে বলে দেখি, বড়টা উপরে, তাহলে 18 যদি উপরে থাকে তাহলে 5টা কোথায় থাকবে নিচে, তাহলে 5 দিয়ে 15 কে কাটো 3, তাহলে তোমরা বলবে 3 18 54 কিমি পার ঘন্টা। তাহলে প্রথমে আমরা শিখলাম বেগে ট্রান্সফার করা, মিটার পার সেকেন্ডে যখন আসবো ভালো করে দেখো কি আসবো, তাহলে অপু মিটার পার সেকেন্ড ছোট একক ছোটটা উপরে পাঁচই করে, আবার যখন কিমি পার ঘন্টায় যাব বড় এককে যাচ্ছি তখন আমরা কি করবো, তাহলে সমান বড় সংখ্যাটা উপরে 18 উপরে, তাহলে ছোট এককে গেলে ছোটটা উপরে দিয়ে দিবে, আর যখন বড় এককে যাচ্ছি কিমি পার ঘন্টায়, যেমন এখানে মিটার থেকে কিমিতে যাচ্ছি, বড় ডুবে যাচ্ছে বড়টা উপরে, বড় বলতে 18 উপরে, তাহলে 18 উপরে গেলে 5 কোথায় আসবে নিচে। স্বাভাবিক বেগের 4/5 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, স্বাভাবিক বেগের কত বেগে হাঁটছে বলো দেখি, 4 মানে 5 ভাগের 4 ভাগ, মানে এটা লাইনটা যদি লিখি তাহলে তোমরা বুঝতে পারবে, স্বাভাবিক বেগে 4/5 অংশ বেগে হাঁটছে, স্বাভাবিক বেগের 4/5 অংশ বেগে হাঁটলি, মানে স্বাভাবিক বেগ যদি হয় 5 ভাগ বা 5 ইউনিট, স্বাভাবিক বেগের 4/5 অংশ, স্বাভাবিক বেগ যদি হয় 5 ভাগ বা 5 ইউনিট, ওই বেগটি হাঁটছে কত বেগে বলো দেখি, 4 ইউনিট বেগে, বেগ স্বাভাবিক বেগ যদি হয়, স্বাভাবিক বেগ আর এদিকে হাঁটছে, তাহলে স্বাভাবিক বেগ যদি হয় 5 ভাগ বা 5 ইউনিট, তাহলে ওই ব্যক্তি হাঁটছে কত, 4 ইউনিট বেগে, ওই ব্যক্তির বেগ হচ্ছে স্বাভাবিক বেগ 5 ভাগ বা 5 ইউনিট, লোকটার স্বাভাবিক বেগ 5 ইউনিট, তার মানে কি 5, আমি বললাম না ইউনিটের কোনো নির্দিষ্ট মান নাই, 5 ইউনিট মানে 10 হইতে পারে,
পাঁচও হইতে পারে, দুইও হইতে পারে, পনেরো হইতে পারে, কুড়িও হইতে পারে। লোকটার স্বাভাবিক বেগ পাঁচ ইউনিট, ইউনিটের ভাই নির্দিষ্ট কোনো মান নাই, যে কোনো হইতে পারে, পাঁচ ইউনিট মানে কুড়ি হইতে পারে, কোনো অঙ্কে চল্লিশ হবে, এক ডজন মানে যেমন ফিক্সড বারো, কিন্তু ইউনিটের নির্দিষ্ট মান নাই, এক এক অঙ্কে এক এক রকম, কখনো দুই, কখনো দুই হাজার, কখনো তিন হাজার, কখনো দুইশো হবে। বুঝা গেল? এতটুকু মাথায় জোগাড়, পাঁচ ইউনিট মানে এটা কিছু একটা হবে, পাঁচ বা দশ বা পনেরো কিছু একটা হবে। স্বাভাবিক বেগ পাঁচ ইউনিট, কিন্তু হাঁটছি একটু কম বেগে, ওই দিন কোনো না কোনো হয়তো প্রবলেম ছিল, সে যাই হোক প্রবলেম ছিল কিছু, ওই দিন হাঁটছে স্লো। কত ইউনিট বেগে হাঁটছে বলে দেখি, চার ইউনিট। চার ইউনিট মানে কত যাই না, বললাম না ইউনিটের কি নির্দিষ্ট মান আছে, এটা খুঁজতে হবে তোমাকে। বুঝা নাকি বললাম জিনিসটা, ইউনিটের কোনো নির্দিষ্ট মান নাই, এটা তোমাকে খুঁজতে হবে। বুঝছো গেল? আমি বললাম একটা বেগে মানে একটা বাক্সের মধ্যে আপেল আছে, তুমি কয় ইউনিট আপেল আছে, এক ইউনিট, তুমি কি বুঝতে পারবে এখানে কয়টা আপেল আছে? কিন্তু তোমাকে যদি দেখানো হয় তুমি গুণো, তখন তুমি বলতে পারবে, মনে করো বারোটা আপেল আছে, তাহলে তুমি কি বুঝবে এক ইউনিট মানে কয়টাকে বুঝাচ্ছে, বারোটা। এখানেও স্বাভাবিক বেগ মানে পাঁচ ইউনিট, পাঁচ ইউনিটের নির্দিষ্ট মান নাই, এটা তোমাকে খুঁজতে হবে। এখনো পর্যন্ত যাইনি কিন্তু কিছু একটা হবে, এটা খুঁজতে হবে। চার ইউনিট মানে এটার একটা মান হবে, চার ইউনিটের নির্দিষ্ট কোনো মান নাই। বুঝতে পারলো? তাহলে ইউনিট এগুলা দিয়ে যখন বুঝায়, পাঁচ ইউনিট, চার ইউনিট, তিন ইউনিট, দশ ইউনিট, এক্স, টু এক্স, এক্স বাই থ্রি, এগুলো নির্দিষ্ট মান নাই, এটা খুঁজতে হবে তোমাকে। তাহলে নর্মালি বেগ কত হয়, পাঁচ ইউনিট, কিন্তু চলছে কত বেগে বলো দেখি, চার ইউনিট বেগে। একটা হালকা হিংস পাচ্ছি বা আভাস পাচ্ছি, মানে যেই বেগে চলার কথা সেই বেগে চলছে না। এবার দেখো একটা জিনিস, এটা অনুপাত দিতে পারো, অনুপাত মানে ইসে করলে তো সেমি হবে, ছোট তো আর করা যাচ্ছে না। এবার বেগ থেকে দেখো সময় যাওয়ার চেষ্টা করবে, এটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, মানে ইসের ক্ষেত্রে, সময় দূরত্বের ক্ষেত্রে, অনলাইনে যারা আছে ভালো করে দেখো বেগ। বেগ কত ভাই তুমি এক্সাক্ট জানো না, বেগ একটা আভাস পাইছি, কি পাইছি, তাহলে বর্ণালি বেগ যত হওয়ার কথা তার থেকে কম বেগে চলছে। তো এবার বেগের যেহেতু একটা আভাস পাইছো, তুমি সময়ের একটা আভাস পাবে, কিন্তু এক্সাক্ট সময় পাবে না। একটা জিনিস কি, আমরা আগে যেমন সময় কার্য করছিলাম না, কারো ক্ষমতা যখন বেশি হয় তখন টাইম কি লাগবে বলো দেখি কম। যেমন তোমাদের এক্সাম্পল দিছিলাম, মনে করো তোমাদের অঙ্ক করতে দিব, কে আগে অঙ্ক করে দেখাবে, যে বেশি ভালো অঙ্ক করবে, যার দক্ষতা বেশি। এইখানেও স্পিডে আসছে, মনে করো তুমি যাবে এখান থেকে শিলিগুড়ি যাবে, বাসে যাবে, আর একটা অপশন আছে ট্রেনে যাবে। এবার তুমি দেখবে কোনটায় টাইম কম লাগবে, ট্রেনের স্পিড যদি বেশি হয় তাহলে ট্রেনে যেটা টাইম কি লাগবে তোমার কম লাগবে। এখানে সেম, স্বাভাবিক বেগ হচ্ছে পাঁচ ইউনিট, স্বাভাবিক বেগটা বেশি, তো বেগ বেশি হলে ভাই টাইম কি লাগবে, কম লাগবে। আর এখন স্পিড কমছে, তাহলে স্পিড যেহেতু কমছে তাহলে টাইম কি লাগবে বলো দেখি, বেশি লাগবে। এটা মাথায় ঢুকো, বেগ যত বাড়বে, যত স্পিডে যাবে, তুমি বাড়ির দিকে এখানে আসছো, হ্যাঁ, তুমি যদি আস্তে আস্তে আসো টাইম কি লাগবে, বেশি লাগবে। আর যদি খুব স্পিডে আসো তাহলে কি লাগবে, টাইম কি লাগবে, কম লাগবে। একদিন একদম আস্তে আস্তে আসছো, অনেক টাইম লাগবে, খুব স্পিডে আসছো, টাইম কি লাগবে, কম। উল্টা, তাহলে বেগ যত বাড়বে টাইম তত কি হবে, কমবে। এক্সাক্ট পাবে না কিন্তু একটা আইডিয়া পাওয়া যাবে। আর হাঁটা মানে আজকে হাঁটছে নরম কম বেগে, এটা নর্মাল স্পিড পাঁচ, কিন্তু আজকে হাঁটছে চার ইউনিট বেগে, তাহলে যেহেতু মানে বেগ কমছে তাহলে টাইম কি লাগবে বলো দেখি, বেশি লাগবে। এবার কত হবে বলো দেখি, আমি বলছিলাম খুঁজতে হবে না, এখান থেকেই পেয়ে যাবে, এখান থেকেই পাওয়া যাবে। কিভাবে পাবো, প্রথম দিন বেগ বেশি ছিল, টাইম কম লাগবে, কত কম খুঁজতে হবে। আমি বলছিলাম উল্টায় দাও, এখান থেকে চার এখানে দিয়ে দাও, আর এখান থেকে পাঁচ দিয়ে দাও এখানে। তাহলে স্বাভাবিক বেগে যদি যায় তাহলে টাইম কম লাগতো চার ইউনিট, আর নর্মাল হাঁটছে স্লো, তাহলে আজকে মানে স্বাভাবিক বেগে যদি হাঁটে, এটাও হাঁটে স্বাভাবিক বেগে, হাঁটলে স্বাভাবিক বেগে যদি হাঁটতো তাহলে চার ইউনিট টাইম লাগতো। চার ইউনিট মানে কি, এই যে আবার বলছি, চার ইউনিট মানে কি, চার মিনিট। ইউনিটের নির্দিষ্ট কোনো মান নাই, কখনো দশ হবে, পনেরো হবে, পাঁচ হবে, ছয় হবে, সাড়ে ছয় হবে, ছয় হাজার হবে, আট হাজার হবে, কোনো নির্দিষ্ট মান নাই। তাহলে স্বাভাবিক বেগে হাঁটলে ভাই চার ইউনিট টাইম লাগতো, কিন্তু হাঁটছে স্লো, তাই টাইম কয় মিনিট লাগলো, পাঁচ ইউনিট। তাহলে বলে দেখি কয় ইউনিট বেশি লাগলো বলে দেখি, এক ইউনিট না, যেখানে চার ইউনিট লাগার কথা এখানে পাঁচ ইউনিট লাগছে, তাহলে আমি বলবো কি, এক ইউনিট বেশি লাগে ভাই, তাই না, এক ইউনিট দেরি হচ্ছে। আর প্রশ্নে কি বলছে বলো দেখি, কয় মিনিট দেরি হয় বলো দেখি, কুড়ি মিনিট দেরি হয়। কত মিনিট দেরি হয় বলো দেখি, কুড়ি মিনিট। কুড়ি মিনিট দেরি হয় মানে কি বলো দেখি, কুড়ি মিনিট কি লাগে বলো দেখি, বেশি লাগে। আমরা বার করলাম কত মিনিট বেশি লাগে বলো দেখি, এক মিনিট। আর প্রশ্নে কি বলছে পার্থ, কুড়ি মিনিট বেশি লাগে। তাহলে আমি একটু আগে বললাম না ইউনিট মানে কত, আমরা কিন্তু জানছিলাম না, কিন্তু এখন জানলাম। কিন্তু দেখো আমাদের কত মিনিট বেশি লাগে বলো দেখি, এক ইউনিট।
কি না, কত মিনিট বেশি লাগে? 1 মিনিট। কিন্তু প্রশ্নে বলছে কয় মিনিট বেশি লাগবে? 20 মিনিট। তাহলে বলো দেখি, দুইটা সেম জিনিস না? আমরা বার করলাম কত স্নেহাশিস, 1 মিনিট বেশি লাগে তাই। আগে যা লাগতো এখন 1 মিনিট বেশি লাগে, কিন্তু প্রশ্নে বলছে 20 মিনিট দেরি হবে, তার মানে 20 মিনিট বেশি লাগবে। তার মানে আমি কি বুঝতে পারলাম, এই 1 ইউনিট মানে কত মিনিট কে বোঝাচ্ছে বলে দেখি, 20 মিনিট। এই এখন গিয়ে দেখো ইউনিটের মান জানা, বুঝা গেলো? 1 ইউনিট মানে তাহলে 8000 বা 10000 না, 1 ইউনিট মানে কত বোঝাচ্ছে বলে দেখি, 20 মিনিট কে বোঝাচ্ছে। তার মানে কি সব অঙ্কে 1 ইউনিটের মান 20 হবে? এক এক অঙ্কে একক হবে, কোনো অঙ্কে 2 হবে, কোনো অঙ্কে 3। এটা খুঁজতে হবে তোমাকে। কিভাবে খুঁজবে দেখো, এই যে বেগ রে উল্টায় দিলাম, সময় দেখলাম কয় মিনিট বেশি লাগে, 1 ইউনিট, আর প্রশ্নে বলছি 20 মিনিট বেশি লাগে। দুইটা সেম জিনিস, তার মানে 1 ইউনিট মানে কত মিনিট কে বোঝাচ্ছে, 20 মিনিট কে। এবার গন্তব্যস্থলে পৌঁছতে বলছে স্বাভাবিক সময় কত, স্বাভাবিক কত সময় কত, 4 মিনিট। এটা নর্মাল টাইম, স্বাভাবিক পিছন দিকে অমিত, নর্মাল টাইম ভাই 4 মিনিট, কিন্তু যাচ্ছে আজকে স্লো 5 ইউনিট বেগে। তোমার এইটা বার করতে বলেনি, বলছে নর্মাল টাইমটা বার করো। নর্মাল টাইম 4 মিনিট, তাহলে 1 ইউনিট মানে যদি 20 মিনিট হয়, তাহলে 4 ইউনিট এটা কত দিয়ে গুণ করলে আসবে বলে দেখি, 20 দিয়ে। তাহলে 4 ইউনিট মানে কত মিনিট কে বোঝাবে, 4 মিনিট তো না, 4 20 80 মিনিট, সে ঘন্টা টন্টা নিয়ে আসতে পারো, তার মানে 1 ঘন্টা 20 মিনিট। বুঝা গেল? আমরা বার করলাম 1 ইউনিট বেশি লাগে, প্রশ্নে বলছে 20 মিনিট বেশি লাগে, তাহলে আমরা বার করে ফেললাম 1 ইউনিট মানে কয় মিনিট কে বোঝাচ্ছে, 20 মিনিট। তাহলে 4 ইউনিট মানে 4 20 80 মিনিট কে বোঝাবে, এটাই বার করতে বলছে। দেখো স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে চললে, তাহলে এত আর ভাঙায় লিখলাম না, স্বাভাবিক বেগ একদিকে লিখি, একদিকে লেখো স্বাভাবিক বেগ, আর একদিকে লেখো চলছে কত বেগে। তাহলে বলছে স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে চললে, তাহলে স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ মানে, এদিকে লিখি, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ মানে স্বাভাবিক বেগ 4 ইউনিট, এদিকে বেগ লিখি। তাহলে স্বাভাবিক বেগ হচ্ছে ভাই 4 ইউনিট, কিন্তু ওই দিন প্রবলেম চলছিল কোনো, তাই কত বেগে চলছিল তাহলে সঞ্জিত, 3 ইউনিট বেগে চলতে পারে। নর্মাল স্পিডে যদি চলে তাহলে 4 ইউনিট মানে বেগ হয়, নর্মাল যদি স্পিড, তার নর্মাল স্পিড হচ্ছে কত উত্তম, 4 ইউনিট, কিন্তু ওই দিন প্রবলেম হচ্ছে স্লো চলছে, কত বেগে চলছে, 3 ইউনিট বেগে। তাহলে বেগের অনুপাত করলে এটাতে রেশিও করে দিই, পরিশোধ দেরি হবে। এবার বেগ থেকে আমরা সময় যেতে পারি ভাই, তাই না? তাহলে কত হবে তুষার, বেগ রে উল্টায় দিলে আমরা কি পাবো, সময় পাবো। বেগ বেশি ছিল প্রথমে, নর্মাল বেগ, বেগ বেশি, তাহলে নর্মাল বেগে চললে টাইম কম লাগবে, কত কম লাগবে খুঁজতে হবে না, এখান থেকে দিয়ে দেবো, উল্টায় দেবো। আর আজকে স্লো চলছে, স্লো, বেগ কম হলে টাইম বেশি, যত স্পিডে যাবে টাইম কম। তাহলে বেগ থাকলে তুমি সময়ের একটা কিন্তু আভাস পেতে পারো, দেখো বেগ রে উল্টায় দিবে তাহলে তুমি সময়ের আভাস পেয়ে যাবে। তাহলে আজকে বেগ কম, যেহেতু বেগ কম তোমরা বলবে টাইম বেশি লাগবে, কত বেশি এটার উল্টায় দাও, তাহলে আজকে সময় লাগবে বলো দেখি কত, 4 মিনিট। বেগ বেশি টাইম কম, কত বেশি খুঁজতে হবে না, এটার এখানে নিয়ে আসো উল্টায় দাও, আর বেগ কম টাইম বেশি, কত বেশি এটার উল্টায় দাও। তাহলে নর্মাল বেগে যদি চলে তাহলে 3 ইউনিট সময় লাগে, কিন্তু স্লো চলায় টাইম লাগছে কয় ইউনিট, 4 ইউনিট। এগুলো কিন্তু সময়, হ্যাঁ, বেগ রে উল্টায় দিলাম কি পাওয়া যায়, সময়। কেন উল্টায় দেবো, বেগ বেশি হলে টাইম কম, বেগ কম হলে সময় বেশি লাগবে, কত বেশি খুঁজতে হবে না, উল্টায় দেবো। তাহলে নর্মাল বেগে চললে 3 ইউনিট সময় লাগে, কিন্তু আজকে লাগছে 4 ইউনিট সময়, তাহলে বলো দেখি কয় ইউনিট বেশি লাগছে, 4 - 3, তাহলে তোমরা বলবে 1 ইউনিট সময় বেশি লাগে। যদি স্বাভাবিক বেগে চলতো তাহলে কি হইতো বিবেকানন্দ, 3 ইউনিট সময় লাগে, কিন্তু আজকে স্লো চলছে তাই সময় একটু বেশি লেগে গেছে, 4 ইউনিট। কয় মিনিট বেশি লাগে, 1 ইউনিট, কিন্তু প্রশ্নে বলছে কয় ঘন্টা বেশি লাগে বলো দেখি, 2 ঘন্টা বেশি লাগে। দুইটা সেম জিনিস না? আমি যদি বলি 1 ইউনিটটা কি, তোমরা বলবে আজকে এতটুক টাইম বেশি লাগে। আবার এই 2 ঘন্টাটা কি বলো দেখি, সাথে বলো এটা কি, এতটুক টাইম বেশি লাগে, দুইটা সেম জিনিস না? আমি যদি বলি 1 ইউনিট কি, আজকে এত ইউনিট সময় বেশি লাগছে, আবার প্রশ্নে বলছে 2 ঘন্টা বেশি লাগবে, দুইটা সেম জিনিস। যেহেতু দুইটা সেম জিনিস তাহলে আমি বলতে পারি 1 ইউনিট মানে কয় ঘন্টাকে বোঝাচ্ছে, 2 ঘন্টাকে, কত দিয়ে গুণ করলে আসে, 2 দিয়ে 2 = 2 ঘন্টা। এবার বলছে স্বাভাবিক বেগে চললে কত সময় লাগবে, তাই না, সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে। তাহলে স্বাভাবিক বেগে চললে সময় কত ইউনিট লাগবে, তাহলে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে যদি 2 ঘন্টা হয়, তাহলে ভাই 3 ইউনিট মানে কয় ঘন্টা হবে, এটাও 2 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6 ঘন্টা। আমরা বার করলাম 1 ইউনিট বেশি লাগে, প্রশ্নে বলছে 2 ঘন্টা বেশি লাগে,
তাহলে আমি বুঝে গেলাম 1 ইউনিট মানে কয় ঘন্টাকে বোঝাচ্ছে বলে দেখি 2 ঘন্টাকে। তাহলে 1 ইউনিট মানে যদি 2 ঘন্টাকে বোঝায় তাহলে স্বাভাবিক বেগে চলে সময় লাগে 3 ইউনিট, 3 ইউনিট মানে কয় ঘন্টাকে বোঝাবে, 3 দুগুণে 6 ঘন্টা। একটি মেল ট্রেন একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত 5:3। একটা মেল ট্রেন আরেকটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন, আরেকটা হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন। তাহলে এদের বেগ তো এক্সাক্ট কত ভাই বলে নাই, ওই ইউনিট দিয়ে বলছে। মেল ট্রেনের বেগ 5 আর প্যাসেঞ্জার ট্রেন 3, তার মানে এটা 5 ইউনিট, এটা 3 ইউনিট। এবার 5 ইউনিট মানে কিন্তু 5 না, বারবার বলছি ইউনিট। ইউনিটের মানে কত কোনো গ্যারান্টি নেই, যে কোনো 5 ইউনিট মানে 5 হইতে পারে, 10 হইতে পারে, 6 হইতে পারে, 8 হইতে পারে, 5 ইউনিট। 1 ইউনিটের কোনো নির্দিষ্ট মান নাই। ডজন মানে 12টা, মিলিয়ন মানে 10 লক্ষ, মিলিয়ন মানে 100 কোটি, একটা ফিক্সড মান আছে, কিন্তু ইউনিটের কোনো ফিক্স নাই। 5 ইউনিট মানে কি 5000 না 500, যাই না, যে কোনো হইতে পারে ভাই। ইউনিট ইউনিটের কোনো নির্দিষ্ট মানে এটা বুঝতে হবে, এটা 5 ভাগ বা 5 ইউনিট, প্যাসেঞ্জার ট্রেনের বেগ 3 ভাগ বা 3 ইউনিট। এবার দেখো এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে না, প্যাসেঞ্জার ট্রেনটা দেখো 3 ঘন্টায় 90 কিমি যায়, পাশে করে নিই আমি। প্যাসেঞ্জার ট্রেন তিন ঘন্টায় যায় কত কিমি বলো দেখি, 90 কিমি। তো ভাই এক কাজ করি এখান থেকে, 3 ঘন্টায় 90 কিমি যায়, তাহলে বলো দেখি 1 ঘন্টায় কত যাবে, বার করতে পারবে না 90/3। কেন 1 ঘন্টারটা কেন বার করলাম, 1 ঘন্টায় যেটা যাবে সেটা কি আমরা কি বলি স্পিড না। বেগ মানে কি বলো দেখি, বেগ মানে কি 1 ঘন্টায় কতটুক যায়। মনে করো তুমি সাইকেল চালাও 5 ঘন্টায় 60 কিমি যাইতে পারো, তাহলে তোমার বেগ কত, 1 ঘন্টায় 12 কিমি যাও, এটাই বেগ। বুঝো নাকি বললাম, 1 ঘন্টায় যেটা যাই সেটাই হচ্ছে কি বলো দেখি বেগ। 3 ঘন্টায় যায় 90 কিমি, তাহলে বার করো 1 ঘন্টায় কত যাবে, তাহলে 1 ঘন্টায় কি যাবে বলো, বিউটি বলো কম যাবে, 3 ঘন্টায় 90, 1 ঘন্টায় 3 30, 90 30 কিমি। এবার 1 ঘন্টায় যেটা যাবে উমা বলো সেটা কি আমরা কি বলি স্পিড বা বেগ। তাহলে এটা কোন ট্রেনের বেগ বলো দেখি, প্যাসেঞ্জার ট্রেনের বেগ। বেগ দেওয়া ছিল একটু বার করলাম 3 ঘন্টায় 90, তাহলে মুখে মুখে হয় তাহলে কি হবে, ধরো 1 ঘন্টায় ভাই 30 কিমি যাবে। তাহলে 1 ঘন্টায় যদি 30 যায় তাহলে এটাই কি হচ্ছে বেগ, বুঝছি গেলাম। এরকম থাকলে বেগটা বার করে নিবে, একটা ট্রেন মনে করো একটা বাস 5 ঘন্টায় 150 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে 30, তাহলে এটাই বেগ। তাহলে 3 ঘন্টায় 90, 1 ঘন্টায় 30, তার মানে বেগ কত হচ্ছে 30। তাহলে প্যাসেঞ্জার ট্রেনের বেগ কত বলো দেখি, আমরা এখানে দেখলো ইউনিট দিয়ে বার করলাম বলো দেখি কত, 3 ইউনিট। আর রিয়েল ভ্যালু দিয়ে কত দেওয়া আছে বলো দেখি, 30 কিমি পার ঘন্টা। তাহলে আমি যদি বলি 3 ইউনিটটা কি প্যাসেঞ্জার ট্রেনের বেগ, আবার 30 কিমি পার ঘন্টা এটাও কি প্যাসেঞ্জার ট্রেনের বেগ, দুইটাই সেম জিনিস, এটাও প্যাসেঞ্জার ট্রেনের বেগ, এটাও প্যাসেঞ্জার ট্রেনের বেগ, তাহলে কি হবে পার, তো 3 ইউনিট মানে কয় কিমি কে বোঝাচ্ছে বলো দেখি, 30 কিমি পার ঘন্টা, দুইটা সেম জিনিস, বুঝতে পারছি কি বললাম। এটাও প্যাসেঞ্জারের বেগ 3 ভাগ বা 3 ইউনিট, আর আমরা বার করলাম এদিকে রিয়েল ভ্যালু দিয়ে 30 কিমি পার ঘন্টা, এইটাও প্যাসেঞ্জার ট্রেনের বেগ, এইটাও প্যাসেঞ্জার ট্রেনের বেগ, তাহলে তোমরা কি বলবে 3 মিনিট মানে কয় কিমিকে বোঝাচ্ছে বলে দেখি, 30 কিমি পার ঘন্টা। কত দিয়ে গুণ করলে আসে বলে দেখি, 10 দিয়ে। 3 মিনিট মানে 30, তার মানে সব অঙ্কে 30 না, একই অঙ্কে একই হবে, বারবার বলছি ইউনিটের কোনো নির্দিষ্ট মান নেই, কেউ 5 ভাবে, কেউ 10 ভাবে, কেউ 5000 ভাবে। 3 ইউনিট মানে 30 কিমি পার ঘন্টা, মানে 1 ইউনিট 10 কে বোঝাচ্ছে। তাহলে 3 ইউনিট মানে যদি 30 হয় তাহলে বলে দেখি 5 ইউনিট মানে কত হবে, এটারও 10 দিয়ে গুণ করে দাও, 5 10 50 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে মেল ট্রেনের বেগ, মেল ট্রেন দ্বারা ওইটাও অ্যান্সার না, আরেকটু কাজ করতে হবে। এটা কিন্তু উল্টে সময় গেলাম না, ডাইরেক্ট করে দিলাম, প্যাসেঞ্জার ট্রেনের বেগ 3 ইউনিট, প্রশ্নে বলছে 30 কিমি পার ঘন্টা, তার মানে 3 ইউনিট মানে কত, 30 কিমি পার ঘন্টা। তাহলে মেল ট্রেনের বেগ 5 ইউনিট, 5 ইউনিট মানে কত হবে, 50 কিমি পার ঘন্টা। এটা মুছে দিই, তার মানে এবার অ্যান্সার কি চাইছে, মেল ট্রেনের বেগ 50 কিমি পার ঘন্টা মানে কি, মেল ট্রেন বলো দেখি 1 ঘন্টায় কয় কিমি যাবে, 50, একই না। 3 ইউনিট মানে 30 হইলে 5 ইউনিট মানে কত হবে, 50, তার মানে মেল ট্রেনের বেগ 50 কিমি পার ঘন্টা, তার মানে ভাই মেল ট্রেনটা 1 ঘন্টায় কয় কিমি যাবে, 50, 2 ঘন্টায় 100, 3 ঘন্টায় 150, এটাই চাইছে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত যাবে। তাহলে মেল ট্রেনটি
এগুলো মুখে মুখে হয়ে যায়, আপাতত আমরা আর ফর্মুলার ইস্যুতে যাচ্ছি না, যখন লাগবে বলি। এক ঘন্টায় যায় 50 কিমি, তাহলে দুই ঘন্টায় 100, তিন ঘন্টায় 350 150 কিমি। তাহলে প্রথমে দেখো প্যাসেঞ্জার ট্রেনের আমরা কি বার করে নিলাম বলো দেখি, বেগ 3 ঘন্টায় 90, তার মানে 1 ঘন্টায় কত 30, এটাই বেগ। বেগ মানে 1 ঘন্টায় কত ডুব যাচ্ছে 30 কিমি, এটাই বেগ। আর আমরা ইউনিট দিয়ে বার করলাম প্যাসেঞ্জার ট্রেনের বেগ 3 ইউনিট, তো এটাও প্যাসেঞ্জার ট্রেনের বেগ, তার মানে বুঝে গেলাম 3 ইউনিট মানে 30 কিমি। তাহলে 5 ইউনিট মানে 50 কিমি পার ঘন্টা, তার মানে মেল ট্রেন 1 ঘন্টায় যায় 50 কিমি, 2 ঘন্টায় 100, 3 ঘন্টায় যায় 150 কিমি। এক ব্যক্তি কোন স্থানে, দেখো এগুলো আমরা ভাঙায় করবো না, শর্টকাটে করবো। এক ব্যক্তি কোন স্থানে 36 কিমি পার ঘন্টা গতিতে গিয়ে, যাওয়ার সময় বেগ ছিল 34, কোন স্থানে গিয়ে 45 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, ফিরে আসার সময় বেগ হচ্ছে 45। তাহলে যাওয়ার সময় বেগ হচ্ছে 36 আর আসার সময় 45। এরকম ক্ষেত্রে আরেকটা হয়, আরেকটা কেস হয়, এটা একটা কেস আরেকটা কেস। এক ব্যক্তি প্রথমে অর্ধেক গেছে একটা বেগে, বাকি অর্ধেক গেছে একটা বেগে, এই একটা কেস, এই দুইটা কেস, এই একটা কেস আরেকটা কেস, এরকম এই ধরনের ক্ষেত্রে আমরা শর্টকাট দিব। কখন দেখো, কোন জায়গায় গেলে আবার ফিরে আসলে, তুমি এখান থেকে আলিপুর গেলে আবার আলিপুর থেকে বাড়িতে ফিরে আসলে, এটা একটা কেস। আরেকটা কেস, তুমি এখান থেকে এখানে যাবে, প্রথমে অর্ধেক গেছো, অর্ধেক একটা বেগে, প্রথমে অর্ধেক গেছো মনে করো 40 কিমি পার ঘন্টা বেগে, পরে স্পিড বাড়াই দিলে বাকি অর্ধেক গেছো 60 কিমি পার ঘন্টা বেগে, তাহলে তোমার এভারেজ বেগ কত? নরমালি মনে হয় দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করবো, তাহলে 50, কিন্তু এইটা হবে না। কিন্তু এই দুই ধরনের ক্ষেত্রে গেল আবার ফিরে আসলো, আবার হচ্ছে প্রথমে অর্ধেক একটা বেগে বাকি অর্ধেক একটা বেগে, এই ধরনের ক্ষেত্রে তখন আমরা কি করি, একটা গড় গতিবেগের আমরা শর্টকাট দিয়ে করি। হ্যাঁ, গড় গতিবেগ বার করতে গেলে এই যাওয়া আসা দুইটা কেস আমি কি বললাম, তাহলে তখন যাবে একটা বেগে আসবে একটা বেগে, এই ক্ষেত্রে এই ফর্মুলা দিবে এখন যেটা লিখবো। আরেকটা হচ্ছে অর্ধেক একটা বেগে বাকি অর্ধেক একটা বেগে, তখন একটা ফর্মুলা দিব, ফর্মুলাটা হচ্ছে 2xy/x+y, 2xy/x+y। x এর জায়গায় কি বসাবে, একটা বেগ, y এর জায়গায় কি বসাবে, বেগ, x এর জায়গায় একটা বেগ, y এর জায়গায় একটা বেগ বসাই দে, তাহলে 2 × x এর জায়গায় আমরা কি বসাই, একটা বেগ বসাবো। তাহলে কোনটা বসাবো প্রিয়া বলো, যে কোনো একটা, মনে করো 34 বসাবে, 45 বসাবে, 2 × x এর জায়গায় x এর মান, x মানে একটা বেগ 34, উপরে লাইনটা দিয়ে দিয়ে লেখো, ইনটু y আছে, তাহলে y মানে কি বসাবো বলো দেখি, আরেকটা বেগ 45, আর নিচে কি হবে দিদি, এই যে দেখো এই ডাকটা টানলাম, নিচে x আছে, x মানে 36 প্লাস y আছে, y মানে 45। তাহলে আমি বাঁদিকে লিখি, তোমরা নিচে নিচে লেখো, 2 × 36 × 45, উপরেটা যা আছে তাই লিখে দাও, আর আর নিচে 36 আর 45 যোগ করলে কত হয়, 81। এবার কাটাকাটি করো, 9 দিয়ে 81 কাটলে 9×9=81, 45 কাটলে 5, 9 দিয়ে 36 কাটো 4, তাহলে 4×5=20, 20 দ্বিগুণে 40 কিমি পার ঘন্টা, এটি অ্যানসার। তাহলে যাওয়া আসার ক্ষেত্রে ওই সূত্র দিতে পারবে, আরেকটা ক্ষেত্রে দিতে পারবে, কখন বলো দেখি, অর্ধেক একটা বেগে যদি বলতো, প্রথম অর্ধেকে বেগ ছিল 34 আর বাকি অর্ধেক যাওয়ার সময় বেগ ছিল 45, তাও কিন্তু তুমি সেম সূত্র দিবে, অর্ধেক অর্ধেক, অর্ধেক একটা বেগে বাকি অর্ধেক একটা বেগে, তখনও দেওয়া যায় এটা, আর কখন দেওয়া যাবে সৌরভ, এই যে যেমন গেল আবার ফিরে আসলো, তখন এইটা দুই ক্ষেত্রে দেওয়া যায় এটা। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধাংশ 15 কিমি পার ঘন্টা গতিবেগে, প্রথমে বেগ ছিল, প্রথমে যে আমি একটু আগে যেটা বললাম, প্রথমে অর্ধেকে বেগ ছিল 15 কিমি পার ঘন্টা, বাকি অর্ধেক 25 কিমি পার ঘন্টা গড় গতিবেগে চালায়, তখন কিন্তু এই সেম সূত্র আগেরটা দেওয়া যায়। আমি বললাম এই দুইটা কেসে দিতে পারবে, কখন বলো দেখি, কখন দিব, তাহলে বর্ণালী যাবে আর ফিরে আসবে, এই একটা কেস, আরেকটা প্রথমে অর্ধেক একটা বেগ বাকি অর্ধেকে একটা বেগ, তখনও আগের সেম সূত্র দিব। বারবার বলছি মনে রাখো, তুমি বাড়ি থেকে কোনো জায়গায় যাবে আবার ফিরে আসবে, তখন এই সূত্র দিবে, তুমি বাড়ি থেকে কোনো জায়গায় যাবে তো প্রথমে অর্ধেক একটা বেগে গেছো, বাকি অর্ধেক আরেকটা বেগে গেছো, তখন এই সূত্র দিবে, কি সূত্র গড়বে দুই বেগের, 2xy/, কি হবে তাহলে বলো দেখি, x+y, মানগুলো বসো, তাহলে আমরা কি করবো দীপিকে, এখানে 2 × 2 = 9 মানে গুণ, x লিখবো না, x এর জায়গায় তাহলে কি করবো বিকাশ, একটা বেগ বসাবো 15, আর y এর জায়গায় অপর বেগ বসাবো, অপর বেগ কত 25,
আর নিচেও ভাই এক্স এর জায়গায় 15 প্লাস ওয়াই এর জায়গায় অপর বেগ 25, তাহলে 2 × 15 গুণন 25, নিচে 15 আর 25 যোগ করলে 40, কাটো 5 × 5 = 25, 5 × 8 = 40, 2 × 8 = 4 আর যাবে যাবে না, 5 দিয়ে কাটলাম, 5 × 5 = 25, 5 × 8 = 40, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, উপরে 5 দিয়ে 15 কে কাটতে যায় না, গুণ হয় উপরে উপরে, 5 আর 15 গুণ করলে 5 × 15 = 75, আর নিচে 4, 4 দিয়ে 75 এ কাটো, 4 × 4 = 3 = 35, 4 × 8 = 32 থাকবে 3, 3টা সমস্ত করলে উপরে যাবে 3 নিচে 4, 18 সমস্ত 3/4, এটি হচ্ছে। এক ছাত্র বাড়ি থেকে স্কুলে গেল, হ্যাঁ বাড়ি থেকে স্কুলে গেল 3 কিমি/ঘন্টা বেগে, যাওয়ার সময় বেগ ছিল 3 কিমি/ঘন্টা, আবার যখন ফিরে আসছে তখন বেগ হচ্ছে স্কুল থেকে বাড়ি ফিরে আসলো তখন তার বেগ হলো 2 কিমি/ঘন্টা, সমগ্র যাত্রাপথে তার 5 ঘন্টা সময় লাগিয়ে দূরত্ব কত, এনে বেগ বার করতে বলে নাই দূরত্ব বার করতে বলছে, কিন্তু আমরা কি করবো সুমন, প্রথমে আমরা বেগটাই বার করবো, সে অ্যান্সার যাই চাক, যাওয়া আসা দেওয়া থাকলে তোমরা কি বার করবে বেগ, এবার অনেকে বলবে বেগ তো চাই নাই, বেগ না চাইলেও ভাই বেগটা লাগবেই, আগে বেগটা বার করো, তাহলে বেগ বার করার জন্য আমরা কি ফর্মুলা দিব বলো দেখি, 2xy/x + y, এই ফর্মুলাটা সবসময় দেওয়া যাবে না, দুইটা ক্ষেত্রে দেওয়া যাবে, বারবার বলছি দুইটা, কখন যাওয়া আসা, আর একটা প্রথমে অর্ধেক বাকি অর্ধেক, অন্য কোন জায়গায় এই ফর্মুলা অ্যাপ্লাই হবে না, শুধু দুইটা ক্ষেত্রে দেওয়া যাবে, গেল একটা গতিবেগে আসলো একটা গতিবেগে, আরেকটা হয় অর্ধেক একটা গতিবেগে বাকি অর্ধেক একটা গতিবেগে, তাহলে সমান সমান দাও, 2 2 এক্স এর জায়গায় একটা বেগ বসো, একটা বেগ কত 3, ওয়াই এর জায়গায় অপর আরেকটা বেগ বসো, আরেকটা বেগ কত 2, আর নিচে এক্স এর জায়গায় এক্স এর মান 3, ওয়াই এর জায়গায় আরেকটা বেগ 2, তাহলে গুণ করলে কত হবে উপরে 3 × 6 = 6 × 2 = 12, আর নিচে 3 আর 2 যোগ করলে 5, 12/5 কিমি/ঘন্টা, তাহলে দেখো এটা বুদ্ধি করে করে 1 ঘন্টায় যায় 12/5 কিমি, এবার বলছে সময় কয় ঘন্টা লাগে বলো দেখি, 5 ঘন্টা, 5 ঘন্টায় কি যাবে বেশি যাবে, বেশি মানে আমরা কি গুণ করব, গুণ করব, বা তুমি এইভাবে ফর্মুলার মাধ্যমে করতে পারো, দূরত্ব বেগ ইসের মধ্যে দূরত্ব ফর্মেন, এটা একটু জানে রাখাটাও ভালো, বেগ ইন্টু সময়, দূরত্ব বার করতে গেলে স্পিড আর টাইম দুইটা গুণ করবে, এবার এটা মনে না থাকলে এমনিও করা যায়, 1 ঘন্টায় যদি 12/5 কিমি যায় এত বেগ মানে কি, 1 ঘন্টায় যায় 12/5 কিমি, 1 ঘন্টায় যদি এত কিমি যায় তাহলে 5 ঘন্টায় কি হবে উত্তম, বেশি যাবে ভাই, 1 ঘন্টায় যদি এরকম যায় প্রায় 2.5 কিমির মতো, তাহলে তুমি বলবে আরে 5 ঘন্টায় তো বেশি যাবে, বেশি মানে গুণ, এটা এমনি হয়ে যায় বা ফর্মুলা দিয়েও করতে পারো, 12/5 এটা যায় 1 ঘন্টায়, 1 ঘন্টাতেই যদি 12/5 কিমি যায় তাহলে তোমার কি মনে হয় 5 ঘন্টায় কি এতটুকুই যাবে নাকি বেশি যাবে, বেশি, বেশি মানে অঙ্কের ভাষায় গুণ, 5 5 করো তাহলে কত হবে 12 কিমি, দাঁড়াও এটা অ্যান্সার না কিন্তু, এটা অ্যান্সার না কিন্তু ভাই, দাঁড়াও যাওয়া আসা মিলা 12/5 ঘন্টা বলছিল সময়টা, যাওয়া আসা মিলা 5 ঘন্টা, তার মানে কি বলো দেখি, তার মানে কি, এদিকে দেখো অমিত, যাবে প্লাস আসবে দুইটা মিলা কয় কিমি বলো দেখি, 12 কিমি, তাহলে তোমরা কি বলবে বলো দেখি, গেছে 6 কিমি আর আসছেও কয় কিমি, 6 কিমি, আরে ডিস্টেন্স তো সেম না, যাবে আবার আসবে দুইটা মিলা 12, তাহলে তুমি বলবে গেছে 6 কিমি আসছে 6 কিমি, দুইটা মিলা কয় কিমি বলো দেখি, 12 কিমি, দূরত্ব 12 না কিন্তু, দূরত্ব 12 হইলে তো 12 + 12, তাই যাওয়া আসা মিলে কত হবে 24, বুঝো না, তুমি এই বাড়ি থেকে এখানে আসছো, এখানে ডিস্টেন্স যদি 5 হয় তাহলে আসলে 5 গেলে 5, 5 5 মিলে কত হয়ে যাবে 10, এনে বলছে যাওয়া আসা মিলে 12 মানে আসছে 6 গেল 6 দুইটা মিলা 12, তাহলে অ্যান্সার 12 না কিন্তু, অ্যান্সার বলছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব অর্ধেক হবে, গেল 6 আসলো 6, 6 6 মিলে কত 12, বুঝছো নাকি, মানে এটা টোটাল ডিস্টেন্স, এখানে ডিস্টেন্সটা কয়বার নেওয়া হচ্ছে বলে দেখি, 2 বার, গেল 1 বার আসলো 1 বার, তাহলে লেখো অ্যান্সার কি হবে, সুতরাং বাড়ি থেকে স্কুলের দূরত্ব 12 হবে না তার অর্ধেক হবে, কেন অর্ধেক হবে, দুইটা মিলা কি হবে বলো দেখি বিউটি, দুইটা মিলা 12, তাহলে গেছে 6 আসছে 6, তাহলে 12 অর্ধেক, 12 2 দিয়ে 12 কে ভাগ করলে 6 কিমি, 1 ব্যক্তি কোন দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে,
ডিস্টেন্সটা কয় ঘন্টায় যায়? পাঁচ ঘন্টায়। সে প্রথম অর্ধাংশ 10.5 কিমি অর্ধেক, প্রথমে অর্ধেক গেছে, তখন বেগ ছিল 10.5 কিমি পার ঘন্টা, এবং দ্বিতীয় অর্ধাংশ বাকি অর্ধাংশ বেগ ছিল 12 কিমি পার ঘন্টা। প্রথমে ছিল 10.5, পরে বাকি অর্ধেকে বেগ ছিল 12। দূরত্ব বলছে তো, তাহলে আমরা প্রথমে কি বার করবো বলো দেখি? গড় বেগ। আমি বলছিলাম যাওয়া আসার ক্ষেত্রে 2xy/x+y। আরেকটা কখন দেওয়া যায় সাথী বলো? অর্ধেক অর্ধেক, অর্ধেক একটা বেগ, বাকি অর্ধেক একটা বেগ, তখন এই সূত্র দেওয়া যায়। সূত্রটা কি তোমরা জানো? 2xy/x+y তাহলে সমান সমান 2 × x এর জায়গায় একটা বেগ বসাও 10.5, × y এর জায়গায় আরেকটা বেগ বসাও 12, নিচে x এর জায়গায় কত বসাবে? 10.5, আর y এর জায়গায় 12। তাহলে উপরেরটা যা আছে তাই রেখো 10.5 × 12, নিচে 12 আর 10.5, দুইটা যোগ করলে কত হবে? 12 আর 10.5 মিলে 22.5। 10 আর 12 মিলে 22, তার মানে 22.5। 10 আর 12 মিলে 22, 22.5। তাহলে এক কাজ করো, উপরে দশমিক উঠাও তো, তাহলে নিচে দশমিকের জন্য একটা এক, দশমিকের পর এক ঘর, একটা শূন্য 10। নিচে দশমিক উঠালে কি হবে? তাহলে উপরে যাবে, দশমিকের জন্য একটা এক, দশমিকের পর এক ঘর, একটা শূন্য। উপরে দশমিক সরালে নিচে, নিচেরটা সরালে উপরে, 10 10 ক্যান্সেল। 3 দিয়ে কাটি 3 4 12, 3 দিয়ে কাটলে 3 7 21, হ্যাঁ থাকবে কত? 1 3 5 15, 15 দিয়ে কাটি 7 15 105, সরি 5 15 75, আর 7 15 কত? 105। তাহলে দেখো 3 দিয়ে 12 কে কাটলাম 4 3 দিয়ে 75 225 কে কাটলাম 75, 15 দিয়ে কাটলাম 5 15 75, 7 15 105। তাহলে উপরে কত হয় বলো দেখি? গুণ করো 4 7 28, 28 2 গুণে 56, আর নিচে 5। এত কিমি পার ঘন্টা, এটা বেগ। কিন্তু অ্যান্সার কি চাইছে? ডিস্টেন্স। বেগ মানে এক ঘন্টায় যদি যায় 56/5 কিমি, তাহলে কি হবে বলো দেখি? দূরত্ব বার করতে বলছে, দূরত্ব মানে তুমি ফর্মুলা দিয়েও করতে পারো, বেগ ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম, বেগ কত আর সময় কত, এটা মনে না রাখলে এমনি হয়ে যায়। এক ঘন্টায় যদি যায় 56/5 কিমি, তাহলে 5 ঘন্টায় বেশি যাবে কিন্তু 5। এবার এটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করবো না, ভালো করে দেখো, কারণ এবার অর্ধেক অর্ধেক গেছে, প্রথমে গেল অর্ধেক, পরে গেল অর্ধেক, মানে প্রথমে গেছে 28, পরে গেছে 28, টোটাল ডিস্টেন্সটা কত? 26। এবার অনেকে বলবে আগেরটাই কেন ভাগ করছি? কারণ আগেরটাই গেছে প্লাস আসছে। এবার কিন্তু অ্যান্সার 56, কোনো ভাগ হবে না, প্রথমে অর্ধেক পরে আরো অর্ধেক, প্রথমে অর্ধেক গেল 28, পরে গেল আরো 28, 28 28 56, টোটাল 56। যাওয়া আসা মিলে বলে নেই, যদি বলতো গেছে প্লাস আসছে, তাহলে গেছে 28 আসছে 28, বুঝে গেল? এরকম বলে নাই, তার মানে অ্যান্সার কিন্তু এটাই। কত হবে তাহলে? 56। এক ব্যক্তি একই স্থান থেকে একই সময় যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। আচ্ছা হ্যাঁ, দুইজনের আর কি, সরি, একজনের বেগ স্লো অর্ধেক 3, আরেকজনের বেগ 6, দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট। তাহলে আমরা ওই টেকনিক ইউজ করে দিই, একটু আগে যে শিখলাম, বেগের রেশিও বার করে এটা যদি উল্টায় দিই তাহলে কি পাওয়া যাবে? সময়ের রেশিও। বেগ দেওয়া আছে না দুই ব্যক্তির, দেখো দেখো করলেই বুঝতে পারবে, বেগ প্রথম আর দ্বিতীয় দুইজনের বেগ দেওয়া আছে ভাই, একজনের 3 আর পরের জনের 6, তাহলে অনুপাত করলে 3 ও কে 3 3 দুগুণে 6, তার মানে এর বেগ যদি হয় 1 ইউনিট, তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ হবে 2 ইউনিট। এটা বেগ ইউনিট দিয়ে বললাম, তাহলে বেগ থেকে আমরা কোথায় যাই? সময়ে। আমি প্রশ্নে সময়ের ডিফারেন্স দেওয়া আছে, তাহলে সময় যেতে গেলে কি করবো? জাস্ট এইটারে ভাই কি করবো? উল্টায় দিব, এদিকে 2 আর এদিকে কত? 1। কারণ প্রথম ব্যক্তির বেগ কম, তাহলে টাইম কি লাগবে? বেশি। কত বেশি খুঁজতে হবে না, উল্টায় দাও। আর দ্বিতীয় ব্যক্তির টাইম কম লাগবে, কত কম এটারও এনে দিয়ে দাও। তাহলে প্রথম ব্যক্তির যদি 2 ইউনিট সময় লাগে, বেশি সময় লাগবে, স্লো যাচ্ছে তো, আর দ্বিতীয় ব্যক্তির সময় অনেক কম লাগবে, তাহলে বলো দেখি দুইজনের টাইমের ডিফারেন্স কত? 1 ইউনিট। ডিফারেন্স মানে দুইটার পার্থক্য 1 ইউনিট, কিন্তু প্রশ্নে বলছে সময়ের পার্থক্য হবে ভাই কয় মিনিট? 6 মিনিট, হ্যাঁ কি না? এইটাও সময়ের ডিফারেন্স আর এটাও সময়ের ডিফারেন্স,
তাহলে আমি বলতে পারি এক ইউনিট মানে কয় মিনিট কে বুঝাচ্ছে ভাই বলো দেখি, ছয় মিনিট। এটাও ডিফারেন্স, এটাও ডিফারেন্স, তার মানে এক ইউনিট মানে কয় মিনিট ভাই? ছয় মিনিট। কত দিয়ে গুণ করলে আসে? ছয় দিয়ে। এবার চাইছে কি? দূরত্ব, দূরত্ব তো যে কোনো একটা ইসে বার করো, টাইম বার করো। মনে করো প্রথম ব্যক্তির সময় বার করো কয় মিনিট লাগবে? ছয় দুগুণে বারো মিনিট। দেখো ভালো করে পার্থক্য, সময়ের পার্থক্য আমরা বার করলাম ভাই এক ইউনিট, আর প্রশ্নে বলছে ছয় মিনিট। তার মানে এক ইউনিট মানে কয় মিনিট কে বুঝাচ্ছে? ছয় মিনিট কে। তার মানে সব অঙ্কই ছয় না, একই অঙ্ক হবে এক এক রকম, কখনো দশ হবে পনেরো হবে, সময় ডিফারেন্স এক ইউনিট, প্রশ্নে বলছে ছয় মিনিট। তার মানে এক ইউনিট মানে বুঝলাম কয় মিনিট কে বুঝাচ্ছে? ছয় মিনিট কে। তাহলে দুই ইউনিট মানে ছয় দুগুণে বারো মিনিট কে বুঝাচ্ছে? এটাকে ঘন্টায় নিয়ে আসি, মিনিট কে ঘন্টায় আনতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে বলো দেখি? ষাট দিয়ে। কারণ বেগটা কিসে দেওয়া আছে? তিন কিমি পার ঘন্টায় দেওয়া আছে না? তাহলে ঘন্টায় নিয়ে আসতে গেলে ষাট দিয়ে ভাগ করলাম, এক বাই পাঁচ ঘন্টা। এটা মিনিটে ছিল ভাই, মিনিটে। হ্যাঁ, এটা ঘন্টায় আনতে হবে, তাহলে ঘন্টায় আনতে গেলে কত হবে? ষাট দিয়ে ভাগ। তাহলে দূরত্ব বার করবো না, ফর্মুলা কি হবে? বেগ ইন্টু সময়। তাহলে বেগ কত? তিন কিমি পার ঘন্টা। এই যে বেগ প্রথম ব্যক্তির কাটাকাটির আগে কত ছিল? তিন কিমি পার ঘন্টা। এটা বেগটা যেহেতু কিমি পার ঘন্টা ছিল, এর জন্য আমরা কি করলাম বলো দেখি? তখন এই সময়টা ঘন্টায় নিয়ে আসলাম, কত? এক বাই পাঁচ, এত কিমি। তাহলে গুণ করলে উপরে তিন ওকে তিন, নিচে পাঁচ কিমি। অ্যান্সারটা যদি মিটারে থাকে তাহলে এটার আবার এক হাজার দ্বিগুণ করে দিতে হবে। তাহলে খেয়াল রাখবে বেগ ইন্টু সময়, এই জায়গাটায় ভুল করে অনেকে। এটা ঘন্টায় আছে বেগটা, তিন কিমি পার ঘন্টা। যেহেতু বেগটা ঘন্টায় আছে তাহলে আমরা কি করলাম বলো দেখি? সময়টাকে আমরা কি বানিয়ে নিলাম? ঘন্টা বানিয়ে নিলাম। নাহলে করা যাবে না, তিন গুণন ছয়, তিন ছয় আঠারো হবে না। এটা যেহেতু ঘন্টায় আছে, এটাকেও ভাই ঘন্টায় লাগবে। তাহলে গুণ করলে তিন ওকে তিন, নিচে পাঁচ, তিন ভাই পাঁচ কিমি পার ঘন্টা।